বন্ধুরা, নিউ স্টুডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের বিষয়, 13 লাখ অ্যান্ড্রয়েড ফোনের তথ্য হ্যাক হয়েছে। 13 লাখের বেশি গুগল অ্যাকাউন্টের তথ্য চুরি করেছে হ্যাকাররা। এর মধ্যে রয়েছে ইমেইল, ছবি, নথির মতো সংবেদনশীল তথ্য। আক্রান্ত স্মার্টফোন স্বয়ংক্রিয়ভাবে অন্য অ্যাপগুলো নামিয়ে সেগুলোর রেটিং বাড়িয়ে দেয়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্টের গবেষণায় উঠে আসে এ তথ্য। গত বুধবার গুগল নিজেও তথ্যটি নিশ্চিত করেছেন। হ্যাকিং এর ধরন ও সমস্যার ব্যাপ্তি সম্পর্কে ধারণাও দিয়েছে গুগল। তবে গুগল বলেছে, হ্যাকাররা যেসব তথ্য চুরি করার কথা বলেছেন, সেসব তথ্য এখনো তারা চুরি করতে পারেননি। অ্যান্ড্রয়েডের নিরাপত্তা পরিচালক অ্যাড্রিয়াট লুইডুইক এক ব্লগ পোস্টে লিখেছেন, এই রেটিং ষড়যন্ত্রে আক্রান্ত সব অ্যাপ গুগল প্লে স্টোর থেকে মুছে ফেলেছে। এছাড়া গুগল জোর দিয়ে বলেছে, এখন থেকে গুগল প্লে স্টোরের বাইরে কোনো অ্যাপ অ্যান্ড্রয়েড ফোনে নামানো উচিত নয়। সে যাই হোক, হ্যাকাররা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেন অফিসিয়াল অ্যাপ স্টোর ছাড়া বাইরের অ্যাপ নামানো ঠিক না।